হ্যাঁ, হাসিব আছি আপনার সাথে। আজকে আমি দেখাবো কীভাবে আপনি এই ধরনের একটি ফটো ইফেক্ট তৈরি করতে পারেন। আই থিঙ্ক অনেক ইজি জিনিসটা, তারপর আমি আজকে দেখাচ্ছি। জাস্ট একটা মাত্র কাজ করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে মাস্ক করে দিয়েছি। এটি এক ধরনের মাস্ক ইফেক্ট বলে, মাস্কিং করা বলে। সো চলুন দেখা যাক। আচ্ছা, আমি এটি বন্ধ করে দিলাম বা ডিলিট করে দিলাম। অরিজিনাল আমার ইমেজটা চাই। দেন আমি যেটা করবো, ফার্স্টে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো, দেন আবার যে কাজটি করতে হবে, আমি আমার জামা গেঞ্জিটি রেড কালার রাখবো, বাদ বাকি সব আমি মানে গেঞ্জিটির কালারটি রাখবো, বাদ বাকি টোটালটি আমি ডিলিট করে দেবো। ছোটো করে নিই, মাস্কটা সিলেক্ট করবো, এখানে সাদা কালার রাখবো, দেন সরি এখানে কালো কালার রাখবো, দেন এটা পেস্ট পেন্ট করা শুরু করবো। আমি জাস্ট গেঞ্জির উপরে নিব, গেঞ্জির উপর দিয়ে পেন্ট করবো। আমার গেঞ্জির বাইরে যাওয়া যাবে না, আমি যদি হাতের উপর পেন্ট করে দিলে হাতের কালার বের হয়ে চলে আসবে। দেন আমি এটা শুধুমাত্র যে অংশটুকু আমি কালার রাখতে চাই সেই অংশের উপর পেন্ট করবো, আর অন্য কোনো অংশে পেন্ট করা যাবে না। ব্রাশ সাইজ ছোটো করে আপনার মন মতো বড়ো ছোটো করে এডিট করতে পারেন। জুম করে নিয়ে কাজ করা হলো, সবসময় বলেছি। যদি কোথাও মনে হয় কম বেশি হয়ে যাচ্ছে, সো আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে এখানে মাস্ক উপরে কালারটা নিচের কালারটা বের হয়ে আসছে। সো আমি সাদাটা যখন সিলেক্ট করবো, যদি কোথাও কালার নিচের কালার সাদা ব্রাশটি সিলেক্ট করে আমি উল্টা মুছে দিতে পারবো, রিভার্স কাজ হবে। ওকে, সহজে আমি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, ব্ল্যাক অ্যান্ড কালার ফটো এডিট করে ফেলতে পারলাম। এভাবেই অনেক ধরনের কাজ করা যায়। ভালো থাকবেন, নেক্সট টাইম আবার দেখা হবে। আজকে বাই।